বর্তমান পরিস্থিতিতে অনেকে আইন হাতে তুলে নিচ্ছে, যাদের ব্যাপারে মানুষ সংঘবদ্ধ হয়ে আঘাত করছে, তারা জালিম। তবু তারা আইন নিজের হাতে তুলে নেওয়া সঙ্গত হচ্ছে কিনা, কেউ যদি অন্যায় করেও তারপর আইন হাতে তোলা জায়েজ নেই, কারণ এর মধ্য দিয়ে একটা সমাজ বিশৃঙ্খল হয়, এর মধ্য দিয়ে অনেক অন্যায়ের পথ সুগম হয়। আপনি যাকে অন্যায়কারী হিসাবে তার ব্যাপারে শাস্তি দেওয়ার কাজটা করতে যাচ্ছেন, এটা যদি আরেকজনও করে তাহলে সেক্ষেত্রে ঠুনকো অজুহাতে একজন আরেকজনের শত্রুতা উদ্ধার করা শুরু করবে, সমাজে একটা বাজে দৃষ্টান্ত তৈরি হবে এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করতেন, বিচারের আলোকে শাস্তি কার্যকর হতো। কোরআনের যে বিধান আছে সেই বিধানের আলোকে সাহাবিরা যার যার মতো করে শাস্তি কার্যকর করতেন না, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনা হতো, তিনি বিচার করতেন। পরবর্তী সাহাবিরা যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন তারা বিচার করতেন, তার আলোকে বিচার করা হতো। তো বিচার প্রত্যেকটা ব্যক্তি যদি বিচার ভার নিজের হাতে তুলে নেন তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে, যেটা ইসলাম সমর্থন করেন, এবং আমাদের জন্য একটা সুন্দর আবাসভূমির পথে যেটা সবচেয়ে বড় অন্তরায়গুলোর একটি বিধায়, কোনো যুক্তিতেই আইন নিজের হাতে তুলে নেওয়া আমাদের জন্য জায়েজ হবে না। তাসনুবা তরি, আপনি লিখেছেন, বিয়েতে মহারণা হিসাবে ওমরা হজের খরচ ধার্য করলে বিয়ে বা মহারণা বৈধ হবে কি না? বিয়েতে মহারণা হিসাবে ওমরা করানোর শর্ত যদি দেওয়া হয় যে স্বামী ওমরা করাবেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়েজ হতে পারে, এবং এটা যেহেতু একটা ফিগারের মধ্যে আনার মতো বিষয় তাহলে এইটি আপনার বিবাহের জন্য মহারণা হিসাবে ধার্য হতে পারে, বিবাহ বৈধ হবে এবং এই মহারণাও সঠিক বলে বিবেচিত হবে এবং এটি আদায় করতে হবে স্বামীকে। আমি যে সমস্ত প্রশ্ন দেখতে পাচ্ছি এর মধ্যে এআর জুনায়েদ আহমেদ আপনি লিখেছেন, ভিসার ব্যবসা করা জায়েজ আছে কিনা, জায়েজ হলে কতটুকু মুনাফা করা যাবে? দেখুন, ভিসার ব্যবসা করা এটা মৌলিকভাবে নাজায়েজ কোনো কাজ নয়। আপনি একটি ভিসা উত্তোলন করেছেন বা কেউ উত্তোলন করেছেন তার কাছ থেকে আপনি নিয়েছেন, এই ভিসা উত্তোলন করার ক্ষেত্রে যে পরিশ্রম হয়েছে ফির বাইরেও সেটা দৌড়াদৌড়ি হয়েছে, সেগুলোর এগেনস্টে যদি তিনি এটা বিক্রি করেন তো বিক্রি করতে পারেন। কিন্তু এখানে যদি ধরা যাক যে 2000 সৌদি রিয়াল অথবা 2000 মালয়েশিয়ান রিঙ্গিত এই ভিসাটা কিনতে লেগেছে বা ভিসাটা তুলতে লেগেছে, এটাকে আপনি 25,000-30,000 রিঙ্গিতে বিক্রি করলেন, এত বেশি দামে বিক্রি করলেন যেটা আসলে অস্বাভাবিক, তো সেটা তো অবশ্যই অনৈতিক এবং নাজায়েজ। আর ভিসার ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় যে গুনাহটা হয়ে থাকে সেটি হলো প্রতারণা। আপনি যে ভিসা কিনছেন এরপরে বিক্রি করছেন, সেখানে বাস্তবে এই ভিসার অধীনে যে ফ্যাসিলিটিসগুলো ভিসা যিনি প্রার্থী তিনি পাবেন তার চেয়ে বেশি বাড়িয়ে বলে আপনি ভিসার দাম বাড়ান এবং সেটাকে বেশি দামে বিক্রি করেন, এইরকম একটা প্রবণতা আমাদের সমাজে কিন্তু ব্যাপকভাবে চলমান আছে। তো সে সমস্ত প্রতারণা যদি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে তার যে যথাযথ মূল্য একেবারে ভিসার ফি সহই যদি বিক্রি করেন বা তার সাথে সামান্য প্রফিট নিয়ে বিক্রি করেন তারপরে সেটি নাজায়েজ এবং গুণ হবে প্রতারণার কারণে। অতএব এই ব্যাপারটিতে আমাদের সাবধান থাকতে হবে। আমরা অনেকেই আছি যে রিক্রুটিং এজেন্সির বিজনেস করি, ভিসার কেনাবেচার ব্যবসা করি, তো সেগুলোতে আমাদের এ জাতীয় প্রতারণা যেন কোনো অবস্থাতে না থাকে এবং সেখানে বাড়িয়ে বলার যে প্রবণতা সেটা যেন কোনো অবস্থাতে না থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, যাকে কষ্ট দিয়েছি তিনি মারা গেছেন, এমত অবস্থায় পরকালীন শাস্তি থেকে বাঁচতে করণীয় কী? যাকে আপনি কষ্ট দিয়েছেন তিনি যদি মারা যেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে পরকালীন শাস্তি থেকে বাঁচার জন্য আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, বেশি বেশি করে তার গুনাহের মাগফিরাত কামনা করবেন, মাফ চাইবেন তার পক্ষ হয়ে এবং তার পক্ষ থেকে সাদাকা করবেন এবং এমনভাবে এক আমল করবেন যাতে আল্লাহ তাআলা পরিপূর্ণ আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে ওই ব্যক্তিকে কিয়ামতের সন্তুষ্ট করবেন। এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যে কিছু মানুষের অধিকার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই যে ব্যক্তির কাছে রয়ে গেছে সেই ব্যক্তিকে ডেকে তাকে আল্লাহ তাআলা মাফ করে এর অধিকার আদায় করে নেবেন। তো এই বিষয়টি নির্ভর করে যে আপনি আল্লাহকে কতটা সন্তুষ্ট করতে পেরেছেন, কতটা নিজেকে সংশোধনের পথে আনতে পেরেছেন। হাসানুল সি আমাকে লিখেছেন, শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে 40 দিন এবাদত কবুল হয় না। এখন প্রশ্ন হলো, কেউ নেশা করার পর 40 দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং তবা করে ফিরে আসতে চায় তবে কি সে ইবাদত করতে পারবে? প্রথম কথা হলো, ইবাদত তো করতেই হবে তাকে। পারবে মানে কি? ইবাদত করতে শুধু পারবে না, ইবাদত করাটা তার জন্য আবশ্যক। 40 দিন ইবাদত কবুল হবে না এই ভেবে তিনি যদি 40 দিন নামাজ পড়া বাদ দিয়ে রাখেন তাহলে তো ডাবল গুণা হবে তার। কবুল না হওয়ার দুটো অর্থ আছে। ইবাদত কবুল না হওয়ার একটা অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা একটা অর্থ হলো যে বিশুদ্ধই হবে না, আরেকটা হলো যে ইবাদত করেছেন সেটা কাগজে কলমে বিশুদ্ধ হয়েছে বাট আল্লাহ তাআলার কাছে সেটা অ্যাকসেপ্টেবল হবে না।
তো এখানে নেশাগ্রস্ত হলে 40 দিন এবাদত কবুল হবে না, মানে দ্বিতীয়টা উদ্দেশ্য, অর্থাৎ আপনি সঠিকভাবে যথাযথভাবে করে থাকলে আপনার নামাজ হয়ে গেছে, বাট আল্লাহর কাছে সেটা কাউন্টেবল হবে না, অ্যাকসেপ্টেবল হবে না। এখন প্রশ্ন উঠতে পারে, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল না হলে করে লাভ কি? উত্তর হবে যে আপনি করে দায়মুক্ত হলেন, অন্তত আপনি আপনাকে আল্লাহ নির্দেশ করেছেন, নির্দেশ পালন করেছেন, সে কাজটা অন্তত হয়েছে। আল্লাহ কবুল কী করলেন কী করলেন না সেটা তো আরেকটা বিষয়। তো এই জন্য এরকম পরিস্থিতিতে নামাজ বা অন্যান্য ইবাদতগুলো আমাদের ঠিক অব্যাহত রাখতে হবে। স্কুলে শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য কয়েক হাজার টাকা করে আসে, আগে ট্রেনিং হতো এবং সেই খাতেই ব্যয় হতো, এখন ট্রেনিং না দিয়ে আমাদের থেকে ট্রেনিং হয়েছে বলে স্বাক্ষর নেওয়া হয় আর টাকা দিয়ে দেয় আমাদেরকে, এই টাকা নেওয়া যাবে কি না? সম্পূর্ণ প্রতারণা এবং নাজায়েজ কথা এবং গুনাহের কথা, এটা যারা করছেন তারা গুনাহগার হচ্ছেন, আপনারাও গুনাহগার হচ্ছেন, কারণ মিথ্যা, প্রতারণা, জালিয়াতি, অন্যায়ভাবে অর্থ নেওয়া, অনেকগুলো গুনাহ এখানে জড়িত আছে বিধায় এ ধরনের কাজের কোনোভাবে শরিক হওয়া যাবে না। যদি আপনি ক্ষতিগ্রস্ত হন হবেন, তারপর আপনি মিথ্যা স্বাক্ষর করবেন না, নিজেকে সর্বোচ্চ সততার উপরে রাখার জন্য সংগ্রাম চালাতে হবে। এটাই দিনের গুরুত্বপূর্ণ একটা বিধান এবং দিনের মূল স্পিরিট এখানে আমাদেরকে জাহির করতে হবে। বিশেষ করে এই সততার প্রশ্নে যদি আমরা আপোষ করে ফেলি, তাহলে আর আসলে ইবাদত বন্দেগী অন্য নফল আমল করে আল্লাহ তাআলার কাছে পার পাওয়া কেয়ামতের ময়দানে খুব কঠিন হবে। এই বিষয়গুলো খুবই স্পর্শকাতর এবং বান্দার হক সংশ্লিষ্ট বিষয়। রহমতুল্লাহ রিফাত আপনি লিখেছেন, হুজুরদের বেতন একদম কম, এই টাকা দিয়ে কিছুই হয় না, পাশাপাশি কি কোনো কাজ করতে পারি? অবশ্যই, মসজিদে যারা ইমাম, মুয়াজ্জিন, খাদিম হিসাবে কাজ করছেন, তারা মসজিদের চাকরির পাশাপাশি বা মসজিদের দায়িত্ব পালনের পাশাপাশি তাদের অন্য কোনো হালাল পেশা থাকাটা দোষণীয় নয় বরং প্রশংসনীয়। আমাদের দেশে এটাকে দোষণীয় মনে করা হয়, যারা দোষণীয় মনে করছেন তারা আসলে কুসংস্কারের মধ্যে ডুবে আছেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদিম সাহেব, তারা মসজিদ থেকে যে টাকা পাচ্ছেন, প্রথমত সেটা তাদের জন্য সাফিসিয়েন্ট নয়, এই সমাজে সম্মানজনকভাবে চলা তাদের জন্য কঠিন। আর দ্বিতীয়ত হলো, এর পাশাপাশি তাদের একটা হালাল উপার্জন হয়, তারা যদি স্বাবলম্বী হয়ে যান, একটা সময় তারা যদি মসজিদে আল্লাহর ঘরে বিনা পয়সায় সার্ভ করতে পারেন, খেদমত করতে পারেন সন্দেহাতীতভাবে, সেটা প্রশংসনীয়, সন্দেহাতীতভাবে সেটি ভালো হবে। অতএব সেই উদ্যোগ আমাদের নেওয়াটা দোষণীয় মনে করা উচিত নয়। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে, সেটা হলো যে পৃথিবীর অন্যান্য দেশে আমরা দেখি, বিশেষ করে আরবের কথা আমি বলতে পারি, যে সেখানকার ওলামা ইকরাম কিন্তু মসজিদের দায়িত্ব পালন করার পাশাপাশি অন্যান্য পেশা নিয়ে যদি থাকেন। আমরা হারামাইনের কথা যদি বলি, মক্কা বা মদিনার দুই মসজিদ, সেখানে দেখব যে সেখানকার কিন্তু যারা ইমাম, খতিব আছেন, এমনকি যারা মুয়াজ্জিন আছেন, তারা প্রায় সবাই কোনো না কোনো পেশার সাথে তারা জড়িত, সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি করছেন, পাশাপাশি তারা এই কাজটা করেন। এবং সৌদি আরবের যতগুলো মসজিদ আছে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা, সেসব মসজিদগুলোর প্রায় সব ইমাম, খতিব, মুয়াজ্জিনরা সবাই হয় কেউ স্কুল শিক্ষক, এমনকি কেউ মিলিটারি, কেউ পুলিশে চাকরি করেন, কেউ অন্যান্য চাকরি করেন, পাশাপাশি তারা মসজিদের দায়িত্ব পালন করছেন। তো মসজিদ থেকে যে টাকা নিচ্ছেন তারা অনেকে দান করে দিচ্ছেন, অনেকে হয়তো সেটা তার কাজে ব্যবহার করছেন, আবার অনেকে নিচ্ছেনই না, শুধুমাত্র আল্লাহর জন্য করছেন। তো সব মিলিয়ে এখান থেকে আমাদের একটা ভালো শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। সো মসজিদ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, তারা যদি ইমামতি, মুয়াজ্জিন এবং তাদের খাদেমের দায়িত্ব পালন করার পাশাপাশি কোনো একটা হালাল উপার্জনের পথ খোঁজেন বা সে পথ অবলম্বন করেন, সমাজের মানুষ হিসাবে আমরা সেটাকে দোষণীয় মনে করাটা বরং দোষণীয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।